আরব থেকে পণ্য বের করতে চাঁদা দেওয়ার অভিযোগ আছে প্রায় সব পাইকারি বাজারে। কিন্তু রাজধানীর মিরপুর একের দিয়াবাড়ির বাজারে চাঁদার অঙ্ক নির্ধারিত হয় গাড়ির সাইজ দেখে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে জোটে মারধর। পুলিশের সামনেই হচ্ছে সব, যদিও থানা পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেন তারা। আলমাস্তপুর তোলার ছবিতে আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ বাজার থেকে তরিতরকারি নিয়ে বের হলেই দিতে হয় চাঁদা, সে আপনি যে পথ থেকেই বের হন না কেন। যেমন কারণ বাজারের এই পয়েন্টে আসলে এই পুলিশ বক্সের যারা আছেন ট্রাফিক পুলিশ, তাদের নেতৃত্বে হয় চাঁদাবাজি। ভোরে কারওয়ান বাজার মোড়ে দাঁড়ালেই চোখে পড়বে নতুন স্টাইলের চাঁদাবাজি। এই সড়ক ধরে বাজার নিয়ে সিএনজি, অটোরিকশা, ভ্যান যাই বের হোক না কেন, সবার পথ আটকে টাকা আদায় করা হয়। কেন টাকা নিচ্ছেন এমন প্রশ্ন করতেই যমুনার ক্যামেরা দেখে দৌড়ে দেয় চম্পট। অভিযোগ, ট্রাফিক পুলিশের ইন্ধনে এখানে গাড়ি প্রতি চাঁদাবাজি হয়। এবার আসি মিরপুর একের দিয়াবাড়ির আড়তে। এই আড়ত থেকে কেনাকাটা করলেই দিতে হয় চাঁদা, আর চাঁদার টাকা তোলার জন্য সড়কের দুই পাশে মোট ১০ জন কাজ করছেন। স্থানীয় যুবলীগ নেতা রতন তার লোকদের দিয়ে এই টাকা তোলেন। প্রতিদিন গড়ে ১ লাখ টাকা হিসেবে মাসে চাঁদা ওঠে প্রায় ৩০ লাখ টাকা। যমুনার ক্যামেরা দেখা মাত্রই চাঁদাবাজরাও উধাও হয়ে যায়। ব্যবসায়ীদের অভিযোগ, এসব দেখার যেন কেউই নেই, আর যারা আছেন তারা তো চাঁদার টাকার ভাগ সহ প্রতিদিন তরিতরকারিও ফ্রি পান। প্রতিদিন কিরে গাড়ি করে কাঁচামাল দিয়ে গেলে অটোতে লয় ২০ টাকা, আর আমাকে ধরে ধরে যাত্রী করতে হয় ১০ টাকা করে লয় প্রতিদিন। আল্লাহ ৩০ দিন একটা পিক আপ লয় বাইরে ৫০ টাকা, একটা ট্রাক লয় বাইরে ১৫০টা ২০০টাকা, তারা ২০ টাকা করে নিয়ে একদিনও ছাড় দেয় না। রোজা রমজানের দিন মায়ের রমজান তাও ছাড় দেয় না কেন? এই মাসটা তো ছাড় দেওয়া উচিত বেড়াকো। তবে সম্প্রতি এলিট ফোর্স র‍্যাব পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি করার সময় হাতে নাতে ১০০ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। এবার বাজার কেন্দ্রিক এমন চাঁদাবাজি বন্ধ করতে সংস্থাটি কাজ করছে। চাঁদাবাজির অর্থের যারা লভ্যাংশ যারা নিচ্ছে বা টাকা যারা নিচ্ছে, এবং তাদেরকেও কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছি। এবং সাম্প্রতিক সময়ে আমরা কারণ বাজার ক্ষেত্রেই এরকম বেশ কয়েকজনকে আটক করেছি, এবং সেখানে গাবতলিতেও আমরা বেশ কয়েকজন আটক করেছি। সো আমাদের এই অভিযান চলমান থাকবে। তার মতে র‍্যাব পুলিশের পাশাপাশি ব্যবসায়ীদেরও এমন চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ব্যবসায়ী আছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।